আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেক দিদিরাই বলছেন যে ডেলি ট্র্যাকিং করতে গিয়ে যে বেনিফিশিয়ারিগুলো ওখানে শো করে এবং যাদের আপনারা এইচসিএম দিয়ে থাকেন সেই বেনিফিশিয়ারি এবং যে এই যে বেনিফিশিয়ারির যে লিস্ট আছে ক্যাটাগরি ওয়াইজ সেই বেনিফিশিয়ারির লিস্টের সঙ্গে বা নাম্বারের সঙ্গে কিন্তু অনেক সময় মিল থাকে না তো কি কারণে মিলে না সংখ্যাগুলো হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে গর্ভবতী তেরোটা আছে এবং পশুতি মা সাতখানা আছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডেলি ট্রেকিংয়ে এই যে তেরোটা এখানে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যা ঠিক থাকলেও কিন্তু আপনাদের ডেলি ট্রেকিংয়ের সংখ্যা কিন্তু ওখানে কম দেখায় অর্থাৎ এখানে তেরো দেখাচ্ছে অনেক দিদিদের আসে দেখবেন ওখানে হয়তো বারো শো করছে বা এগারো শো করছে অর্থাৎ দু একটা নাম কিন্তু অনেক সময় গায়েব থাকে বা আপনাদের ডেলি ট্রেকিংয়ে কিন্তু দেখায় না তো মূলত কিন্তু দুটো কারণে আপনাদের এই ডেলি ট্যাকিংয়ে নাম শো না করতে পারে তো কি কি কারণে নামগুলো শো করে না ডেলি ট্যাকিংয়ে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো দেখুন আমি এখানে যে গর্ভবতী মহিলা আছে সেখানে আমি গর্ভবতী মহিলাদের ঘরে যাচ্ছি যাওয়ার পরেই আপনাদের দুটো কারণের জন্যে কিন্তু গর্ভবতী এবং পশুতি মায়েদের ডেলি ট্যাকিংয়ে নাম শো না করতে পারে একটি কারণ হচ্ছে যদি তাদের প্রোফাইল ভেরিফাই না থাকে অর্থাৎ আধার কার্ড দিয়ে যে তাদের নাম ভেরিফাই করেছেন প্রোফাইল ভেরিফাই করেছেন সেটা যদি আনভেরিফাইড থাকে তাহলে কিন্তু ডেইলি ট্যাকিংয়ে তাদের নাম শো করবে না অর্থাৎ আপনারা কিন্তু তাদের এই সিএম দিতে পারবেন না তার আগে বলি এখন কিন্তু আপনাদের আনভেরিফাইড যে নামগুলো সেগুলো কিন্তু আর পোষা অ্যাপে তোলা যায় না আপনারা দেখেছেন যখনই কোনো বেনিফিশিয়ারির নাম তুলতে যাবেন সে যদি ভেরিফাই না হয় তাহলে কিন্তু সেই নাম কিন্তু এখানে এসে অ্যাড হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশান আছে মেঘের মতো সেই অপশানে কিন্তু এসে এখানে একটা সংখ্যা দেখায় যদি এখানে জিরো দেখছেন যদি নাম ভেরিফাই না হয় তাহলে কিন্তু এক দেখাবে এবং সেখানে এসে ইনভ্যালিড বা বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট এইগুলো কিন্তু লেখা থাকে আরেকটি কারণে কিন্তু আপনাদের ডেলি ট্র্যাকিংয়ের নাম শো না হতে পারে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট সেই থ্রি ডটে আপনারা যাবেন যাওয়ার পরেই দেখুন যে অপশানটি আপনারা এখানে পেয়ে যাবেন এই যে অপশান আছে দেখতে পাচ্ছেন টি আর ওর এই সেম অপশান অর্থাৎ এই অপশানে আপনাদেরকে ঢুকতে হবে ঢুকেই দেখুন এখানে যেটা হচ্ছে এখানে যে গর্ভবতী মহিলা আছে তার নাম দেখাচ্ছে বা পশুতি মায়ের ঘরে ঢুকলেও কিন্তু সেমভাবেই নাম কিন্তু এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আপনাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে উইলিং টু টেক টি এইচ আর ওর এই সেম এখানেই ইয়েস করা আছে যদি ইয়েস করা থাকে তো অবশ্যই এই বেনিফিশিয়ারিকে কিন্তু আপনাদের ডেলি ট্যাকিংয়ে দেখাবে যদি নো করা থাকে তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে শো করবে না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আছে উইলিং টু টেক টিএইচআর অর এইচসিএম অর্থাৎ এই বেনিফিশিয়ারি যদি এইচসিএম খাবার নিতে ইচ্ছুক হয় তো অবশ্যই ইয়েস থাকবে এটা কিন্তু অটোমেটিক ইয়েস থাকে আর যদি নিতে না ইচ্ছুক হয় তাহলে কিন্তু এখানে নো থাকবে অর্থাৎ নিতে ইচ্ছুক নয় ওই জন্যে কিন্তু এটা নো করে দেওয়া হয় নো থাকলে কি হবে আপনাদের ডেলি ট্যাকিংয়ে নাম কিন্তু শো করবে না তাহলে বুঝতে পারলেন এই দুটো কারণেই কিন্তু বেনিফিশিয়ারির নাম কিন্তু ডেলি ট্যাকিংয়ে শো করে না অনেক দিদিরাই বলছেন যে গর্ভবতী প্রসূতি যে বেনিফিশিয়ারি আছে তাদের কিন্তু সংখ্যার সঙ্গে কিন্তু ডেলেটেকিংয়ে মিলছে না তো এই দুটি কারণে কিন্তু গর্ভবতী প্রসূতি মায়েদের নাম এবং মাস থেকে তিন বছরের যে বাচ্চা আছে তাদের কিন্তু মিলবে না তিন বছরের ক্ষেত্রে তিন থেকে ছয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটি অপশান আছে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নো করেন এখানে দেখুন এখানে আমি নো করছি নো করলে কি হবে এখানে এখানে কিন্তু নো করলে আপনাদেরকে আপনাকে কিন্তু এটা কনফার্মেশান মেসেজ কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে এটা যদি আপনি কনফার্ম করেন তাহলে কিন্তু এটা ক্যান নট বি চেঞ্জ অর্থাৎ এ অর্থাৎ কিন্তু এই যে আপনি কনফার্ম করলেন যে খাবার নেবে না বেনিফিশিয়ারি সেটা যদি আপনি এখানে আমি ইয়েস করে দিই কনফার্ম করে দিই তাহলে কিন্তু নোয়ের ঘরে কিন্তু ক্লিক হয়ে যাবে এবং এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা আপনি আর এডিট করতে পারবেন না বা ইয়েস করতে পারবেন না এই রকম যদি আপনাদের কোনো দিদির হয়ে থাকে কোনো বেনিফিশিয়ারির এখানে নো হয়ে আসে অর্থাৎ আপনি তাকে এই দিতে পারছেন না কিন্তু সে খাবার নিচ্ছে তাহলে অবশ্যই আপনি তার সুপারভাইজারের সঙ্গে কথা বলবেন কথা বলে কিন্তু এই বেনিফিশিয়ারিকে ডিলিট করবেন ভ্যালিড একটা রিজন দেখে কিন্তু আপনারা ডিলিট করতে হবে ডিলিট করে আবার কিন্তু এই বেনিফিশিয়ারিকে নিউ এন্ট্রি করতে হবে তারপরে কিন্তু একে আপনারা এই সিএম দিতে পারবেন তো এই ছিল গর্ভবতী এবং প্রসূতি এবং মাস থেকে তিন বছরের বাচ্চাদের কিন্তু এই দুটো কারণেই কিন্তু এই সিএম আপনারা দিতে পারবেন না এইগুলো যদি করা থাকে এবার আমি দেখে নেব তিন বছরের বাচ্চাদের আরেকটি অপশান কি আছে এখানে দেখতে পাচ্ছেন আমি তিন বছরের যে বাচ্চা আছে সেই ঘরে কিন্তু চলে যাব যাওয়ার পরে দেখুন এখানে এই যে তিন থেকে ছয় আছে তাদেরও কিন্তু ওই দুটো ক্ষেত্রেও কিন্তু একই এই দিতে পারবেন না আরেকটিও কিন্তু অপশান আছে এদেরও দেখুন এই যে থ্রি ডটে গেলে কিন্তু এই যে এইসিএম আর টি যে ঘর আছে একদম সেম টু সেম আর আধার ভেরিফাই না থাকলে সেটা কিন্তু হবে না এখানে দেখতে পাচ্ছেন একদম সেম এই দুটো অপশন কিন্তু সবার জন্য এক তাছাড়াও কিন্তু তিন থেকে ছয়ের আরেকটি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এদের প্রোফাইলে আপনারা যাবেন প্রোফাইলে যাওয়ার পরেই কিন্তু আপডেট প্রোফাইলে চলে আসতে হবে আপডেট প্রোফাইলে আসার পরেই এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে আবারও আপনাদেরকে মেনশন করছি তিন বছর থেকে ছ বছরের যে বাচ্চা আছে সেই বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু এই অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড গোয়িং টু চাইল্ড গোয়িং টু যদি আপনি স্কুল করে দেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারিকে ডেলি টাইকিংয়ে দেখাবে না এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড গোয়িং টু অঙ্গনবাড়ি সেন্টার অর্থাৎ অঙ্গনবাড়ি সেন্টার করা আছে বলেই কিন্তু এই বেনিফিশিয়ারিকে ডেলি টেকিংয়ে দেখাবে যদি দেখেন যে কোনো বেনিফিশিয়ারি তার তিন থেকে ছয়ের বাচ্চা তার উইলিং টু টেক টিএইচআর ইয়েস করা আছে এবং প্রোফাইল ভেরিফাই আছে তারপরেও কিন্তু ডেলি টেকিংয়ে আসছে না তাহলে কিন্তু আপনাদেরকে এই অপশানটিকেও কিন্তু এদের জন্য চি আপনাকে চেক করে নিতে হবে যদি এখানে যদি স্কুল করা থাকে এখানে স্কুল করে দিলে কিন্তু এই বেনিফিশিয়ারিকে দেখাবে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারিকে কিন্তু আর পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করা যাবে না যদি ইয়েস করে দেন তাহলে কি আমরা কিন্তু ইয়েস করব না যেহেতু এই বেনিফিশিয়ারি খাবার নিচ্ছে তো বোঝা গেল তাহলে কিভাবে আপনারা বুঝবেন যে কোনো বেনিফিশিয়ারিকে যদি ডেলি ট্যাকিংয়ে না দেখায় তাহলে সেই বেনিফিশিয়ারির কি সমস্যা হয়েছে কিন্তু এই তিনটে কারণের জন্যেই কিন্তু বেনিফিশিয়ারিদের ডেলি ট্যাকিংয়ে শো না করতে পারে তো আপনারা কিন্তু অবশ্যই এগুলো চেক করে নেবেন একবার তো আজকের ভিডিও এইটুকুই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন